আবগারি পুলিশের সিলেবাস অনুযায়ী তৈরি এই বুকটির মধ্যে পাবেন এগারোটি অধ্যায় পাঁচ হাজার প্লাস ওয়ান লাইনার জি এবং কুড়িটি মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা এবং শুধু মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে তিরিশ টাকা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব তাড়াতাড়ি বাই করে নিতে পারেন আর এই বইটি থেকে হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন কমন পাবেন গ্রান্টি সহকারে বলে দিলাম নমস্কার বন্ধুরা মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রত্যেক দিন সন্ধ্যে ছটার সময় মক টেস্ট ক্লাস অ্যাটেন্ড করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে আজকে নিয়ে প্রথম প্রশ্ন আরবিআই কত সালে জাতীয়করণ হয় আরবিআই কত সালে জাতীয়করণ হয় প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আরবিআই উনিশশো সালে জাতীয়করণ হয় অপশান ডি সঠিক উত্তর দেখে নাও আজকের নিয়ে দুই দাগের কোয়েশ্চেন মঠ কোন ব্যক্তি রচনা করেছেন আনন্দ মঠ কোন ব্যক্তি রচনা করেছেন প্রত্যেকের কাছে দুই সেকেন্ড করে টাইম থাকবে প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করার জন্য এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আনন্দ মঠ রচনা করেছেন বঙ্কিমচন্দ্র অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে তিন দাগের কোয়েশ্চেন কিলোওয়াট ঘন্টা দ্বারা নিচের কোন ভৌত রাশির পরিমাপ করা হয় কিলোওয়াট ঘণ্টা দ্বারা নিচের কোন ভৌতরাশির পরিমাপ করা হয় প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার জানানোর চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কিলোওয়াট ঘণ্টা দ্বারা নিচের তড়িৎ ক্ষমতা এই ভৌতরাশিটি পরিমাপ করা হয় অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর দেখে নাও দাগের কোয়েশ্চেন কোনটি ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি ভারতের প্রাচীনতম সভ্যতা প্রত্যেকে কমেন্টে সঠিক ক্যান্সার করার চেষ্টা করো এবং অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করলে এক্ষেত্রে সঠিক ক্যান্সার হবে ভারতের প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা অপশান সি কারেক্ট উত্তর দেখে নাও পাঁচ দাগের কোয়েশ্চেন এক ন্যানোমিটার সমান সমান কত মিটার এক ন্যানোমিটার সমান সমান কত মিটার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক ক্যান্সার তোমরা কমেন্টে তাড়াতাড়ি জানিয়ে দাও এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এক ন্যানোমিটার সমান সমান টেন ডি পাওয়ার মাইনাস নাইন মিটার অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে ছয় দাগের কোয়েশ্চেন কাজাখস্তান এর রাজধানীর নাম কি। তোমরা প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার জানানোর চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আস্টানা অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে সাত দাগের কোয়েশ্চেন রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন সঠিক অ্যান্সার হবে উপরাষ্ট্রপতি অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন বজ্রপাতের দেশ নিচের কোন স্থানকে বলা হয় বজ্রপাতের দেশ নিচের কোন স্থানকে বলা হয় সঠিক অ্যান্সার তোমরা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে নয় দাগের কোয়েশ্চেন একটি ইলেকট্রন বর্জন করে কোনো পরমাণু নিম্নলিখিত কোন শ্রেণীতে পরিণত হয় একটি ইলেকট্রন বর্জন করে কোনো পরমাণু নিম্নলিখিত কোন শ্রেণীতে পরিণত হয় এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে ক্যাটায়ন শ্রেণীতে পরিণত হয় অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও দশ দাগের কোয়েশ্চেন হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন আন্না চণ্ডী অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার আজকের নিয়ে এগারো দাগের কোয়েশ্চেন ভারতীয় নাগরিকতা আইন কত সালে পাশ হয় ভারতীয় নাগরিকতা আইন কত সালে পাশ হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক অ্যান্সার হবে উনিশশো সালে ভারতীয় নাগরিকতা আইন পাশ হয় অপশান ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন আদিনা মসজিদ কোথায় অবস্থিত আদিনা মসজিদ কোথায় অবস্থিত প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে আদিনা মসজিদ অবস্থিত পাণ্ডুয়াতে অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার দেখে নাও তেরো দাগের কোয়েশ্চেন পার্লামেন্টের অপৃশ্যতা বিরোধী আইন প্রণয়ন করার ক্ষমতা ভারতীয় সংবিধানের কোন ধারায় রয়েছে পার্লামেন্টের অপৃশ্যতা বিরোধী আইন প্রণয়ন করার ক্ষমতা ভারতীয় সংবিধানের কোন ধারায় রয়েছে প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে সতেরো নম্বর ধারায় এই আইনটি রয়েছে অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে দাগের কোয়েশ্চেন কোন সালে বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠেরোশো সালে এই আইনটি পাশ হয়েছিল অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন এস টি বরফের গলনাঙ্ক কত এস টি বরফের গলনাঙ্ক কত সঠিক অ্যান্সার হবে দুশো তিয়াত্তর কে টু সেভেন্টি থ্রি কে অপশান ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন নাগার্জুন সাগর প্রকল্প নিচের দেওয়া চারটে অপশনের ভেতর কোন নদীর তীরে অবস্থিত সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে কৃষ্ণা নদীর তীরে এটি অবস্থিত অপশান বি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন গ্যাস থার্মোমিটারে নিচের কোন গ্যাসটি পাওয়া যায় গ্যাস থার্মোমিটারে নিচের কোন গ্যাসটি পাওয়া যায় সঠিক অ্যান্সার হবে এন টু অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে আঠেরো দাগের কোয়েশ্চেন খনিজ তেল কোন শিলার তরল রূপ খনিজ তেল কোন শিলার তরল রূপ সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে পাললিক শিলা অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন একটি তরলের সান্দ্রতা কী রূপ একটি তরলের সান্দ্রতা কী রূপ সঠিক অ্যান্সার তোমরা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও সঠিক অ্যান্সার এক্ষেত্রে হবে একটি তরলের সান্দ্রতা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধিতে কমে যায় অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও কুড়ি দাগের কোয়েশ্চেন নিত্যবহ খালগুলি বেশিরভাগ কোথায় দেখা যায় নিত্যবহ খালগুলি বেশিরভাগ কোথায় দেখা যায় সঠিক অ্যান্সার হবে উত্তর ভারতে এগুলি বেশি দেখা যায় অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার পরবর্তী আজকের নিয়ে একুশ দাগের কোয়েশ্চেন কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কী কার্বলিক অ্যাসিড এর রাসায়নিক নাম কী এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে ফিনল অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম লিফ্ট ইরিগেশন প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ভারতের বৃহত্তম লিফট ইরিগেশন প্রকল্প কোন রাজ্যে অবস্থিত এক্ষেত্রে সঠিক ক্যান্সার হবে হিমাচল প্রদেশে এটি অবস্থিত অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন পদার্থের চতুর্থ অবস্থা কোনটি পদার্থের চতুর্থ অবস্থা কোনটি সঠিক অ্যান্সার হবে প্লাজমা পদার্থের চতুর্থ অবস্থা অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে চব্বিশ দাগের কোয়েশ্চেন ভারতের বিখ্যাত শীতল জলের প্রস্রবণ কোনটি ভারতের বিখ্যাত শীতল জলের প্রস্রবণ কোনটি সঠিক অ্যান্সার হবে ধারা অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার আজকের মকটেস সিরিজের একদম লাস্ট প্রশ্ন নিম্নলিখিত কোনটি কাঁচা ফল পাকাতে ব্যবহার করা হয় নিম্নলিখিত কোনটি কাঁচা ফল পাকাতে ব্যবহার করা হয় প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো এটি আজকের মকটেস সিরিজের একদম লাস্ট প্রশ্ন এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ইথিলিন অপশান ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার ইথিলিন কাঁচা ফল পাকাতে ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ